জনসমাগম কাকে বলে কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেবে আওয়ামী লীগ এমন হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না জানিয়ে তিনি বলেন এই দেশে স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে যার অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে কাল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আপেল শাহের রিপোর্ট ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী শনিবার রাজধানী শেরেবাংলা নগরের পুরাতন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন নৌকা আকৃতির বিশাল মঞ্চ তৈরির পাশাপাশি চলছে শেষ সময়ের প্রস্তুতি সার্বিক পরিস্থিতি দেখতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বর্তমানে হঠাৎ করেই আমরা দেখি যে বিএনপি বা কিছু রাজনৈতিক দল তারা মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে তারা মনে করে যে আওয়ামী লীগের কোনো সমর্থন নাই সব জনসমর্থন তাদের পক্ষে তারা একটা বিভাগে যখন সম্মেলন করে একটা বিভাগে ২০টা ২৫টা ৫০টা থানা আছে উপজেলা আছে আবার ৮টা ১০টা জেলাও আছে সেইখান থেকে লোক এনে সমাবেশ করে ১০,০০০ ২০,০০০ লোকের সেটাকে যে মহাসমাবেশ বলে আপনি আসেন ২৯ তারিখে দেখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন এটা মহাসমাবেশের চাইতে বড় সমাবেশ হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন জনসমাগম কাকে বলে সম্মেলন থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে দুপুরে তার বাসভবনে ব্রিফিং কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন তাদের তিনটা সমাবেশ দেখেই নাকি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সরকারের কোথাও ১০ লাখ টার্গেট করেছেন ১ লাখও হয়নি ৫ লাখ টার্গেট করেছেন ১ লাখের অর্ধেকও হয়নি জনসমাগম কাকে বলে বিএনপিকে আগামীকাল থেকে আমরা বুঝিয়ে দিতে শুরু করব রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির মেয়র ফজলিনুত তাপস সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আপেল শাহরিয়ার আরটিভি ঢাকা এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠে আছেন সহকর্মী এআর বাদল সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে বাদল কাল আওয়ামী লীগের ঢাকা জেলা সম্মেলনে জনসমাগম ঘটানোর প্রস্তুতি কেমন দেখছেন সিনথিয়া প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মঞ্চ যদি দেখাই এই পাশটাতে তাহলে দেখবেন যে মঞ্চ একেবারেই কমপ্লিট ঢাকা জেলা আওয়ামী লীগের যে সম্মেলন কালকে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সেটি উপলক্ষে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি এখানে উদ্বোধন করবেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক তিনি এটির আসলে প্রধান অতিথি হিসেবে থাকবেন এছাড়া সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তো এখানে যে প্রস্তুতি দেখা যাচ্ছে এখানে মঞ্চ গোছানো শেষ হয়েছে সাউন্ড চেক করা হয়েছে এবং সিট বিন্যাস যেটি আছে সেই সিট বিন্যাসও মোটামুটি কমপ্লিট করা হয়েছে আমরা এখানে যে স্থানীয় নেতাকর্মীরা এখন রয়েছেন তারা এখানে একরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সবার মধ্যেই যেটি আমরা জানতে পারছি যে এখানে কয়েক লক্ষ লোকের সমাগম হতে পারে ঢাকা জেলা আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সেরকম প্রস্তুতি রাখা হয়েছে আর এটি যেহেতু গণভবনের পাশেই এমনিতেই নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা থাকে তারপরেও এখানে সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে তো বলা চলে যে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন কালকে দুপুর ২টা থেকে শুরু হবে এখন থেকে নেতাকর্মীরা মোটামুটি এখানে আসা শুরু করেছেন এছাড়াও যে খবরটি কিছু কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে এর আগে ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী চট্টগ্রামে একটি সমাবেশে সশরীরে যোগ দেবেন এরকম বিষয়টি আমরা জানতে পেরেছি তো সিনথিয়া এই ছিল আমার কাছে শেরেবাংলা নগর থেকে আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বশেষ খবর বাদল আপনাকে ধন্যবাদ